আজকে আমরা একটি ছোট গল্প থেকে ইংরেজি শিখব আমি চেষ্টা করব যতটা সহজে বাংলা থেকে ইংরেজি করা যায় যাতে আপনি দ্রুত ইংরেজি শিখতে পারেন এগুলো শিখলে আপনি অতীতের যে কোনো ঘটনা আপনি খুব সহজে ইংরেজি করতে পারবেন এবং বাক্যগুলির ভুল হওয়ার চান্স খুবই কম থাকবে কারণ অনেকেই অতীতের ঘটনা ভুল করে প্রেজেন্টেন্স দিয়ে বলে ফেলেন তাই আজ থেকে অভ্যাস করুন নিজের ইংরেজির উন্নতি করতে এ ম্যান উইথ এ ল্যাম্প এক সময় ছোট্ট একটি শহর ছিল ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ স্মল টাউন ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ স্মল টাউন সেখানে একটি লোক একা একা থাকতেন এ ম্যান লিভ দেয়ার অ্যালন এ ম্যান লিভ দেয়ার অ্যালোন এবং তিনি চোখে দেখতে পেতেন না অ্যান্ড হি কুড নট সি উইথ হিজ আইস অ্যান্ড হি কুড নট সি উইথ হিজ আইস তিনি অন্ধ ছিলেন হি ওয়াজ ব্লাইন্ড হি ওয়াজ ব্লাইন্ড তিনি যখনই রাত্রে বাইরে যেতেন তখন তিনি তার সাথে একটি ল্যাম্প রাখতেন এটি একটি বড় বাক্য তাই এটিকে আমরা ছোট ছোট করে ইংরেজি করবো যেমন তিনি যখনই রাতে বাইরে যেতেন ফেন এভার হি ওয়েন্ট আউট অ্যাট নাইট ওয়েন এভার হি আউট অ্যাট নাইট তখন তিনি তার সাথে একটি ল্যাম্প রাখতেন হি কেপ্ট এ ল্যাম্প উইথ হিম হি কেপ্ট এ ল্যাম্প উইথ হিম তাহলে একসাথে বললে এরকম হবে হি কিপ্ট এ ল্যাম্প উইথ হিম হোয়েন এভার হি ওয়েন্ট টু আউট অ্যাট নাইট এক রাতে বাইরে রাতের খাবার খাওয়ার পরে ওয়ান নাইট আফটার ডিনার আউটসাইড যখন তিনি বাড়ি এসেছিলেন হি ওয়াজ কামিং হোম হোয়েন হি ওয়াজ কামিং হোম তাহলে বাক্যটি একসাথে এরকম ভাবে তৈরি করুন ওয়ান নাইট আফটার ডিনার আউটসাইড হোয়েন হি ওয়াজ কামিং হোম তখন একদল ছেলে তাকে দেখতে পেল দেন এ গ্রুপ অফ বয়েজ স হিম দেন এ গ্রুপ অফ বয়েজ স হিম তারা দেখলেন তিনি অন্ধ তবুও তিনি জ্বলন্ত ল্যাম্প নিয়েছেন দে ওয়াজ ব্লাইন্ড ইয়েট ক্যারিং এ লাইটেড ল্যাম্প দে তারা তার সম্পর্কে মন্তব্য করা শুরু করে স্টার্ট পাসিং কমেন্টস অন হিম পাসিং কমেন্টস অন হিম এবং তাকে নিয়ে মজা করতে শুরু করে অ্যান্ড মেড এ ফান অফ হিম অ্যান্ড মেড এ ফান অফ হিম তাদের মধ্যে একজন তাকে জিজ্ঞাসা করল ওয়ান অফ দেম আক্স হিম ওয়ান অফ দেম আক্স হিম আপনি অন্ধ এবং কিছুই দেখতে পান না ইউ আর এ ব্লাইন্ড অ্যান্ড কান্ট সি এনিথিং ইউ আর এ ব্লাইন্ড অ্যান্ড কান্ট সি এনিথিং তাহলে তুমি ল্যাম্পটি বহন করছো কেন দেন হোয়াই আর ইউ কেয়ারিং দ্য ল্যাম্প দেন হোয়াই আর ইউ কেয়ারিং দ্য ল্যাম্প অন্ধ লোকটি জবাব দিয়েছিলেন দ্য ব্লাইন্ড ম্যান রিপ্লাইড দ্য ব্লাইন্ড ম্যান রিপ্লাইড হ্যাঁ দুর্ভাগ্যক্রমে আমি অন্ধ ইয়েস আনফর্চুনেটলি আই এম ব্লাইন্ড

যা তোমাদের মতো লোকদের জন্য যারা দেখতে পারে হুইচ ইজ ফর দ্য পিপল লাইক ইউ হু ক্যান সি হুইচ ইজ ফর দ্য পিপল লাইক ইউ হু ক্যান সি তুমি হয়তো দেখতে পাবে না যে একটা অন্ধ মানুষ আসছে ইউ মে নট সি দ্য ব্লাইন্ড ম্যান কামিন ইউ মে নট সি দ্য ব্লাইন্ড ম্যান কামিন এবং শেষে তুমি আমাকে ধাক্কা মারবে অ্যান্ড ইন দ্য এন্ড ইউ উইল পুস অ্যান্ড ইন দ্য এন্ড ইউ উইল পুস এজন্য আমি জ্বলন্ত ল্যাম্পটি বহন করি দ্যাট ইজ ওয়ে আই ক্যারি এ লাইটেড ল্যাম্প দ্যাট ইজ ওয়ে আই ক্যারি এ লাইটেড ল্যাম্প এই শুনে ছেলেগুলি লজ্জা পেয়েছিল দ্য বয়েজ ওয়ার অ্যাসেম টু হিয়ার দিস The boys were ashamed to hear this. এবং তাদের আচরণের জন্য ক্ষমা চেয়েছিল অ্যান অ্যাপোলজাইজ ফর দেয়ার বিহেভিয়ার অ্যান অ্যাপোলজাইজড ফর দেয়ার বিহেভিয়ার মোরাল অন্যের বিচার করার আগে আমাদের চিন্তা করা উচিত উই শুড থিঙ্ক বিফোর জার্জিং আদার্স উই শুড থিঙ্ক বিফোর জার্জিং আদার্স সর্বদা নম্র থাকুন অলওয়েজ বি প্লয়েড অলওয়েজ বি প্লয়েড এবং অন্যের দৃষ্টিভঙ্গি থেকে জিনিসগুলি দেখতে শিখুন অ্যান্ড লার্ন টু সি দিস থিংস ফ্রম আদার্স পয়েন্ট অফ ভিউ অ্যান্ড লার্ন টু সি দিস থিংস ফ্রম আদার্স পয়েন্ট অফ ভিউ একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই যদি ভিডিওটি ভালো লাগে বা আমাদের চ্যানেলটি পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার হাতের লেখা সুন্দর বা স্পোকেন ইংলিশের সকল সমস্যার সমাধান এখানে পাবেন আমরা সকল বিষয়ে খুব সহজে কিভাবে স্পোকেন ইংলিশে কথা বলা যায় হ্যান্ড রাইটিং কীভাবে সুন্দর